ডিএসএমএসের প্রথম বর্ষের শিক্ষার্থীরা যারা ভর্তি হয়ে আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন ইউটিউবে তাদের উদ্দেশ্যেই প্রতিদিন আমি রোগ নিয়ে আলোচনা করি আগে আমি শ্রী নিয়ে আলোচনা করেছিলাম এখন পুরুষ অঙ্গ নিয়ে আলোচনা আজকে আমার দ্বিতীয় ক্লাস আজকে যে রোগটির কথা আলোচনা করছি সেটা হচ্ছে লিঙ্গের গঠনজনিত রোগ দেখো প্রত্যেকটা জিনিসের কারণ এবং কিছু কিছু থাকে সেগুলো নিয়ে আমাদের আলোচনা আজকের প্রথম কথা হলো লিঙ্গের গঠনজনিত রোগ অর্থাৎ কি গঠন সেইটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তবে আমরা এখন বুঝলাম লিঙ্গের গঠন বলতে আমরা বুঝবো লিঙ্গ ক্ষুদ্র দীর্ঘ এবং বক্র তিন ধরনের লিঙ্গই আছে এবং সেই লিঙ্গই আলোচনার বিষয়বস্তু চিকিৎসা কখন হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব তাহলে চলে আসি ক্ষুদ্র লিঙ্গ সাধারণত দুই থেকে তিন ইঞ্চি ছোট এবং বড় হলে এটা চার থেকে পাঁচ ইঞ্চি আর দীর্ঘ লিঙ্গ আমরা সোজা কথা বলতে পারি তিন চার ইঞ্চি থাকে এবং এটা যখন দীর্ঘ হয় অর্থাৎ লম্বা তখন ছয় পাঁচ থেকে সাত আট ইঞ্চি পর্যন্ত হতে পারে আর বক্র হচ্ছে বাঁকা অর্থাৎ লিঙ্গ যদি বাঁকা হয় সচরাচর এই তিন ধরনের লিঙ্গ নিয়ে আলোচনা দেখো এইসব আলোচনা করতে গেলে অনেক বইতে অনেক রকম কথা আছে কোনো কোনো বইতে বলা আছে সাত রকমের লিঙ্গ দেখা যায় সেগুলো হয়তো সরু মোটা লম্বা কলার মতো অথবা আরও অনেক কিছু বর্ণনা থাকতে পারে আমরা খালি তিনটা নিয়ে আলোচনা করবো অর্থাৎ ক্ষুদ্র এবং দীর্ঘ আর বক্র সচরাচর একটা স্ট্যান্ডার্ড একটা মাপ থাকে সেটার বাইরে যদি কোনো কিছু হয় তাইলে তাহলে রোগটা কী রোগটা হচ্ছে যদি জন্মগত কোনো রোগ হয় অর্থাৎ লিঙ্গটা জন্মগতই ছোট এবং সেটা বড়ো হওয়ার কোনো অনেক সময় কারণ থাকে না সেটা আমরা আমরা ধরেই নিতে পারি তার এটা ডিফেক্টিভ অথবা জন্মগত থেকে আসছে সুতরাং সেখানে অনেক সময় কিছু করা যায় না আর মানসিক অর্থাৎ আমার কাছে মনে হয় যেন আমার লিঙ্গটা ছোট এবং আমার কাজ সব কিছুই ঠিক আছে কিন্তু আমাকে দুর্বলতা মনে হয় সেই রোগগুলো নির্বাচন করেই আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করব তাইলে আমরা তিন ধরনের কথা বললাম গঠনগত মানসিক আর জন্মগত তাহলে তিন ধরনের রোগেই আমরা ওষুধ অর্থাৎ চিকিৎসা করার চেষ্টা করব কোনটা চিকিৎসার আওতা আসে এখন কথা হলো জন্মগত করে যদি চারু ছোট হয় তাহলে তো কিছু করার নাই আর একটা হচ্ছে যে মানসিক আমার হয়তো লিঙ্গ ছোট কিন্তু আমার সব কাজগুলো সব ঠিকই আছে তাইলে ভয় পাওয়ার কোনো কারণ নেই সেটা আমরা রোগ হিসাবে ধরব না আর ধরব এই যে বললাম অর্থাৎ জন্মগত অথবা যেটা লিঙ্গ ছোট হয়ে যদি তার সুকৃত না থাকে অথবা তার কাজ করার মতন কোনো উত্তেজনা না হয় এবং সেই সেই ক্ষমতাই তার নাই সেটা এক ধরনের রোগ সেটারও আমরা চিকিৎসা করার চেষ্টা করব তাহলে আমরা চলে আসি তাহলে প্রকৃত ক্ষুদ্র আর অপকৃত ক্ষুদ্র ক্ষুদ্র পুরুষঙ্গ দুই রকমের একটা হচ্ছে জন্মগত হয়ে যেটার কোনো নন ফাংশানিং যেটা কোনো সুকৃত নাই উত্তেজনা নাই এবং কোনো রকমের তার কোনো পরিবর্তন অর্থাৎ কিছুই তার হয় না সেটা কঠিন রোগ সেটা ভালো না হওয়ারই সম্ভাবনা খুব বেশি কিন্তু যারা মানসিকভাবে আমার মনে হয় যেন আমার লিঙ্গটা ছোট এবং মহিলা দেখলে অনেক সময় ভয় পায় অথবা তারা তারা জনক্রিয়া করত বিয়ের পরে মেলামেশা করতে তারা অনেক সময় অপরগতা প্রকাশ করে সে ধরনের একটা আর আপেক্ষিক প্রকৃত ছোট অপকৃত ছোট আর আপেক্ষিক দেখো প্রকৃত ছোট যেটা জন্মগত হয়ে থাকে সেটা তো আমি বললাম আমার কিছু করার নাই আর অপকৃত অর্থাৎ আমার কাছে মনে হয় যেন আমার লিঙ্গটা ছোটো অন্য চেয়ে কম আমার দ্বারা বোধ কোনো কিছু হবে না এরকম যদি হয় তাহলে চিকিৎসা হয়তো ভালো হতে পারে সেটা সবচেয়ে হলো মানসিকতা আর হলো আপেক্ষিক মনে হচ্ছে আমি যেন মানসিকভাবে দুর্বল এবং আসলে আমার পুরুষঙ্গ দিয়ে কোনো ব্যাপার না আর চলে আসি তাহলে কি কি হইতে পারে দেখো যদি তার রোগ হয় অর্থাৎ লিঙ্গ ছোট তার সাথে যদি দুর্বলতা রক্তশূন্যতা এবং বুক দরফর করা উত্তেজিত না হওয়া বীর্য বা শুক্রির না থাকা ভয় দুর্বলতা স্ত্রীলোককে ভয় করা দৈহিক এবং মানসিক সন্দেহ প্রবণতা এগুলি থাকলেই আমরা বুঝে নেব সেটা একটা রোগ আর না হলেও অন্য কোনো কোনো রোগ বলে আমরা মনে করব না তাইলে আমি এই কথাগুলো আবারও বলে যাচ্ছি তোমরা মনে রাখার চেষ্টা করবে লিঙ্গ ছোটোর সাথে যদি দুর্বলতা থাকে এবং রক্তশূন্যতা থাকে দেখো দুর্বলতাও বুঝো রক্তশূন্যতা বোঝো অর্থাৎ বুক ধরফ করে এবং উত্তেজিত না হওয়া অর্থাৎ পুরুষাঙ্গ কোনো রকমেই এটা উত্তেজিত না হয় বীর্যের শক্তি না থাকা অর্থাৎ বাচ্চা হওয়ার যে শক্তি সেগুলো যদি পুরুষঙ্গে না থাকে তাহলে আর ভয় দুর্বলতা মানসিক আঘাত থেকেও হতে পারে স্ত্রীকে ভয় করা এবং দৈহিক এবং মানসিকভাবে সে যদি অত্যন্ত দুর্বল হয় এবং সন্দেহ প্রবণতা এই কতকগুলো জিনিস থাকলে আমরা ধরে নেব সেটা একটা রোগ সেটারই চিকিৎসা নিয়ে আলোচনা সেটারই ওষুধ নিয়ে আমি কয়েকটা ওষুধের কথা আলোচনা করে আমি শেষ করার চেষ্টা করব তাইলে আমরা বুঝলাম লিঙ্গ গঠনগত রকম হতে পারে হলে আমরা কিভাবে বুঝবো এবং চিকিৎসা আমরা কিভাবে দেব এই ট্রাভেলসগুলো যদি হয়ে থাকে আমরা সচরাচর হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারি ওষুধগুলো যদি আমি বলি সাধারণত গঠনগত যদি গণ্ডগোল থাকে তাহলে সাবাল ওষুধটা পড়ার চেষ্টা করবে জানার চেষ্টা করবে আমরা প্রথম বর্ষে পড়ি এত কথা জেনে অনেক সময় আমাদের পশু ওষুধ প্রয়োগ করা কঠিন হইয়া পড়ে একটা ওষুধের মনে রাখো অ্যাগনাস ক্যাক্টাস অর্থাৎ আমি যদি খালি একটা ওষুধের কথাই চিন্তা করি এই অ্যাগনাস ক্যাক্টাস দিয়েই আমরা সকল রকমের যৌন রোগের চিকিৎসা করতে পারি তার থেকে অন্য কোনো ওষুধ হবে না হোমিওদিক তো লক্ষণ ভিত্তিক ওষুধ তো পঞ্চাশটাও আসতে পারে আমাদের লক্ষণ অধিক যেটা পড়ে কিন্তু আমরা তো প্রথম বর্ষে পড়ি আমরা যদি এই ধরনের কারো কোনো দুর্বলতা বা কোনো কিছু থাকে নানা সমস্যা যদি থাকে আমরা অ্যাগনাস অ্যাক্টাস দিয়ে শুরু করতে পারি আর তো বলেই দিছিলাম পুরুষ মানুষ দেখলে আমরা নাচ দিয়ে শুরু করব আর সেক্সের কথা যদি সে বলে অথবা অঙ্গের যদি কোনো ট্রাভেলসের কথা বলে অথবা কোনো ইয়ের কথা বলে তাইলে আমরা অ্যাগনাস মাথায় রাখার চেষ্টা করব এবং এক নম্বর ওষুধ দিয়েই দিনে দুবার তিনবার করে এক বোতল দুই বোতল তিন বোতল তৈরি বুঝতে পারবে রুগী এটা সঠিক কিনা না অর্থাৎ রুগী যদি সঠিক হয় তিন চার দুই তিন বোতলেই তুমি বুঝতে পারবে যে যে যেই ওষুধটা ঠিক হয়েছে তারপর আর কী কী ওষুধ আসতে পারি যেমন অ্যানাগোডিয়াম এটার কারণে যদি স্মরণশক্তি অথবা অন্য কোনো কিছু হয়ে থাকে সেটা অ্যানাগাডিয়াম আমরা ওষুধ দিতে পারি পিক্রিক অ্যাসিড প্লাটিনা ক্রুড দেখো খুব সুন্দর মেডিসিন নানা পেটের ট্রাভেলসে যদি সকল কিছু হয়ে থাকে তাহলে আমরা ক্রুড দিতে পারি এবং অত্যন্ত ভালো একটা মেডিসিন তোমরা পড়ার চেষ্টা করবে পেটের ট্রাভেলসে যখন কোনো কিছু তোমরা ফেল করবে তখনই অ্যান্টিম্প্রুভ দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ নাক্স পালস অন্যান্য ওষুধ যদি তুমি মনে করো কাজ করছে না তাহলেই আমরা অ্যান্টিম্প্রুভ দিতে পারি আর যেখানে অ্যাগনাস ক্যাকটাস কাজ করছে না অথবা পেটের ট্রাভেলসে থাকে সব সময় এবং দু একটা লক্ষণ যদি তুমি মিলেতে পারো এই দুই তিনটে ওষুধ তোমাদেরকে সুন্দর চিকিৎসা দিতে পারবে অর্থাৎ আজকালকার যুবকেরা নানা ট্রাভেলসে ভুগে এদের ট্রাভেলসে থেকে অর্থাৎ তারা মনে করে আমার লিঙ্গের ট্রাভেলসের কারণে আমার দহিকে এই মানসিকতাগুলো দূর করার চেষ্টা করবে লিঙ্গ দিয়ে কোনো কিছু বাচ্চা হওয়া না হওয়া সাকসের আনন্দ নির্ভর করে না নির্ভর করে নিজের মানসিকতার উপরে সুতরাং আমরা চলে আসি আর দুটো ঔষধের কথা বলে আমি শেষ করব একটা হচ্ছে ইগনিশিয়া আর একটা হচ্ছে ন্যাট্রামেয় তাহলে আজকের আলোচনা এই কয়েকটা ওষুধ নেওয়ার চেষ্টা করবে প্রথমে এক নম্বর বললাম অ্যাগনাস ক্যাকটাস আমরা যদি দুই নম্বর চিন্তা করি তাহলে ক্রুড ইগনিশিয়া ন্যাট্রামিও এই কয়েকটা ওষুধের ভিতরে চেষ্টা করবে আর সেরুলেটের কথা বললাম অ্যাবনাস্টার কথা বললাম অ্যানাকাডিয়ামের কথা বললাম এগুলো জেনে রাখবে ওষুধের কোনো শেষ নাই যত কম ওষুধ জেনে ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবে প্রয়োগ করে করে তুমি যদি চিকিৎসাতে আটকে যাও তখনই পড়বে তখনই জানবে তখনই আরও শেখার চেষ্টা করবে তা না হলে আমার ভিডিওই যথেষ্ট তোমার জন্য সকল রোগ চিকিৎসা করার ভয় পাওয়ার কোনো কারণ নাই এই ভয় ভয়ে গত একশো বছর আমরা কাটিয়ে দিয়েছি আমরা আমরা নানা সমস্যার ভিতরে দিন যাচ্ছে আমাদেরকে কেউ এখন বিশ্বাসে করে না আর আমি অবাক হই এখানে কোনো রোগ নাই আমার হাতে ভালো হয় না আমার হাতে ভালো হলে তোমার হাতেও ভালো হবে কেন ভালো হবে না সেই সেটার জন্য আমার এই চেষ্টা সেটার জন্যই আমার আহ্বান আমরা যেন সকলেই এই পঞ্চাশজন পদ্ধতিতে বাক্স থেকে ওষুধ দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের আলোচনা শেষ করছি সবাইকে আহ্বান জানাচ্ছি ডাক্তার শঙ্কর স্যার ইউটিউব সাবস্ক্রাইব করে শেয়ার করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে